বন্ধুরা, আগামী জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা মুখে দেবেন না এই খাবারগুলো। কারণ এবার বন্ধুরা এই 2023 সালে দুদিন ধরে পালন হবে এবারের এই জন্মাষ্টমী ব্রত। তাই কবে বন্ধুরা আপনারা বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করবেন? এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু খাবার এবং কিছু সবজি কিন্তু এই দিনে ভুলেও মুখে দিতে নেই, যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই পাঁচটি খাবার কিন্তু একদম খাবেন না, নইলে নিজে রায় কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন। এছাড়া এই দিনে বন্ধুরা আমাদের কিছু কাজ কিন্তু ভুল করেও করতে নেই, যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায়। বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন। তাই এবছর বন্ধুরা এই 2023 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 6 সেপ্টেম্বর বিকেল 3:37 থেকে পরের দিন মানে 7 সেপ্টেম্বর বিকেল 4:14 পর্যন্ত, এবং বাংলাদেশের সময় হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর বিকেল 4:07 থেকে আগামী 7 সেপ্টেম্বর বিকেল 4:44 পর্যন্ত। তাই বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা এবং বৈষ্ণব মতে আগামী বৃহস্পতিবার দিন মানে 7 সেপ্টেম্বরই পালিত হচ্ছে এ বছরের জন্মাষ্টমী ব্রত। কিন্তু যেহেতু বন্ধুরা দুদিন ধরে এই অষ্টমী তিথি থাকবে, তাই সেই সময় কিন্তু আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই, এবং এই সময় কিছু কাজ কিন্তু আমাদের সবার বর্জন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কী কী কার্য করবেন না এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না। নাম্বার 1, বন্ধুরা 6 তারিখ মানে ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার একদম গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, চা বা কোনো রকমের নেশা ভান কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন, এবং এরপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার 3, এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না, কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন, এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না, এবং সন্ধেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান, ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকম গাছপালা, চুলদাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই। নাম্বার 4, বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করে অন্ন গ্রহণ করতে নেই,
তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পন্ন করতে পারেন, মানে ভগবানের এই দিনে আপনারা পূজো অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের নিশাভান মাছ মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না, কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল। তাই এই দিনে ভগবানকেই তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।